সংরং শালো রাধা মদন মোহন জিও মন্দির কতাল সরামনানি বাগে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াক্তি ফিয়গুরে চাখা থাইয়ং খা গ্র্যান্ডোস ক্লাব আমজাই লগিও মিয়র দীপক মজুমদার নক খবৈ কুমুনি আলং রগব তমাইখা কতাল মতাইনক সুনাম জাকনা থাঙ্গাই তংমানি কগ্রগ্নতি পান্ডানি বিশিংতি ককনা রখা মন্ত্রী অকরা আজকের এই মন্দির এখানে হচ্ছে প্রভুবাদীর সাথে কথা হচ্ছিল যে এখানে এটা বিশাল একটা চিন্তা ভাবনা নিয়ে এই মন্দির এখানে হচ্ছে। এখানে দাতব্য চিকিৎসালয়ে হবে, বিভিন্ন ডাক্তারবাবুরা এখানে থাকবেন এবং যে কথাটা উনি বলছিলেন একটু আগে যে এখানে যখন ভক্তরা প্রসাদ নিতে আসবেন যেন এই প্রসাদ নেওয়ার মধ্যে এরকম একটা ভাবনা থাকা দরকার যে আমি কারোর দয়ায় আমি আসিনি এখানে, কেউ আমাকে দয়া করছে না, একদম ডাইরেক্ট ভগবানের সাথে কানেক্ট করে যেটা আমার রাইট আমার অধিকার সেই যে সম্মান সম্মানের সাথে যে প্রসাদ যে ভগবানের সে প্রসাদ বিতরণের উনি চিন্তা ভাবনা রাখছেন। আমরা তো এই যে বিষয়গুলো যে মানুষের যে মান উন্নয়ন সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা এত কয়েক বছর ধরে আমরা দেখেছি এখানে ত্রিপুরাতে যে আস্তিকের একটা যে বাতাবরণ সারা ত্রিপুরাতে আস্তিকের বাতাবরণ, সেই আস্তিকের থেকে আমরা কিন্তু মুক্তি পেয়েছি, আস্তিক থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি, নাস্তিকের থেকে আমি সরি নাস্তিকের থেকে আমরা মুক্তি পেয়েছি। তো এই নাস্তিকের ভাবনা চিন্তাধার থেকে আজকে আমরা আস্তিকের যে মানসিকতা সেটা এখন আমাদের প্রতিটি মানুষের মধ্যে আমি দেখি এগুলো কিন্তু ডেভেলপ করেছি। আমরা মাঝে মাঝে ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাই, কোনোরকমে হাতটা কপালে ঠেকে কোনোরকমে বেরিয়ে যায়, সময়ের তাগিদে বিভিন্ন কাজে আমরা যেহেতু বেশি সময় এত বেশি আমাদের কাছে কম যেন দৌড়ে পালিয়ে যাই নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, কিন্তু একটু সময় করে যদি ঠাকুর বাড়িতে ঢোকা যায় দেখবেন একটা অন্য রকমের একটা ফিলিংস কিন্তু আসে। যাওয়ার পরে মনে হয় যে এরকম যদি রোজ যদি আসতে পারতাম। রাজা খোড়াগুলি নিতে নিকক্ষম ব্যুরো রিপোর্ট খুম্পুই।